গুড মর্নিং, নিশ্চয়ই তোমরা হাজির হয়েছ। খাতা নাও, কলম নাও, পড়া আমাদের এখনই শুরু হবে। আমরা যে আজকে আমাদের 3/5/2020 জৈব রসায়ন পড়ব, কি পড়ব, বিভিন্ন সমগোত্র শ্রেণী যৌগের প্রস্তুতি ও শনাক্তকারী পরীক্ষা। আমাদের মূলত আছে প্রস্তুতি এবং প্রস্তুতকৃত যে যৌগ তাকে কিভাবে শনাক্ত করতে পারি তার পরীক্ষা। তাই লিখেছি প্রস্তুতি ও শনাক্তকারী পরীক্ষা। কোন কোন সমগোত্র শ্রেণী পড়ব দেখো, পড়ব প্রথম আমরা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের পড়ব অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তাদের প্রত্যেকের কি বলতো প্রস্তুতি এবং শনাক্তকারী পরীক্ষা। অ্যালকাইন হ্যালাইড ও অ্যালকেনের ট্রাই হ্যালোজেন জাত, আর পড়ব আমরা অ্যালকোহল। আশা করি আজকে ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়তে পারবো। খাতা নাও দ্রুত, বন্ধুদের জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে, এবং অংশগ্রহণ করে যেগুলো পারবে না সে সম্পর্কে কমেন্টস দেবে অবশ্যই। তাহলে আমাদের শুরু হল প্রথম আমাদের অ্যালকেন। হেডলাইন দাও অ্যালকেন। নিশ্চয়ই অ্যালকেন সম্পর্কে একটু বলতে হয়, এ সম্পর্কে তোমাদের পূর্ববর্তী ধারণা আমি দিয়েছিলাম সমগোত্র শ্রেণী পড়ানোর সময়। ইয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ইয়ার অণুতে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, ইয়ার অণুতে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাকে আমরা বলবো কি বলতো অ্যালকেন। এর সাধারণ সংকেত CnH2n+2। CnH2n+ কত বলতো 2, n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n=1 ব্যবহার করলে প্রথম সদস্য মিথেন, n=2 হলে ইথেন, n=3 হলে প্রোপেন ইত্যাদি। এই মিথেন অ্যালকেনের প্রথম সদস্য, একে আমরা মার্স গ্যাসও বলি। জলাভূমি থেকে উৎপন্ন হয় বিদের না মার্স গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন থাকে, তার শতকরা পরিমাণ 85-97%, বা কোথাও কোথাও 99% পর্যন্ত পাওয়া যায় যদি উৎকৃষ্ট মানে প্রাকৃতিক গ্যাস হয়। যাই হোক, আমরা সেই মিথেন সম্পর্কে, অ্যালকেন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আসি প্রথমে আমাদের কি নিয়ে আলোচনা করব বলতে, অ্যালকেন হেডলাইন দাও। আমরা বলেছি প্রতিটি সমগোত্র শ্রেণী যৌগের প্রতিটি সমগোত্রকে কি করব, প্রস্তুত প্রণালী এবং উৎপন্ন যৌগকে কিভাবে শনাক্ত করতে পারি তার শনাক্তকারী পরীক্ষা নিয়ে আলোচনা করব। তাহলে লেখো অ্যালকেন, আমরা এটা মুছে ফেলে এটা আমাদের প্রয়োজন নেই। যা যা পড়ব নিশ্চয়ই তোমরা সেগুলো লিখেছ। তাহলে এইবার আসো আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। প্রথম প্রস্তুতি নিয়ে আলোচনা করব, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটাও মুছে ফেললাম। আমরা যা পড়ব জৈব রসায়নে বিভিন্ন সমগোত্র শ্রেণীর প্রস্তুতি এবং তাদের শনাক্তকারী পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অ্যালকেনের প্রথম যদি আসা হয়, 1 নাম্বার প্রথম প্রস্তুতি লিখেছে অ্যালকেন। অ্যালকেন লিখে তার প্রস্তুতির আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করে আমরা অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তুত প্রণালীগুলি ল্যাবরেটরিতে অনুসরণ করা হয় বা শিল্পক্ষেত্রে অনুসরণ করা হয় সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব, সেটি আমাদের আলোচ্য বিষয়। প্রথম রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। তাহলে আমরা পড়ছি প্রথম সমগোত্র শ্রেণী কে বলতো অ্যালকেন। এটা আমাদের অ্যালকেন নিয়ে আলোচনা করব, তার এই প্রস্তুতি নিয়ে আলোচনা করব, সে প্রস্তুতি অ্যালকেন। তার কি নিয়ে আলোচনা করব বলতো, প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রস্তুতির 1 নাম্বার হল অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত কাকে বলে বলতো, যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন অন্তত পক্ষে একটি দ্বিবন্ধন একটি ত্রিবন্ধন আছে, সে হাইড্রোকার্বনটাই আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এক বা একাধিক,
অণুতে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত, তখনই তাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি অ্যালকিন হয় তাহলে তাকে লিখব RCH, কার্বন কার্বন ডাবল বন্ড CH2। এই অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা প্রভাবক কার উপস্থিতিতে, নিকেলের উপস্থিতিতে 180°C তাপমাত্রা উত্তপ্ত করি, অ্যালকিন হয়ে যায় অ্যালকেন CH2, ওয়ান বন্ড কত বলতো CH3। এক্ষেত্রে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনে একটি সিগমা বন্ড, একটি পাই বন্ধন, তার পাই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটো ইলেকট্রন তার সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে উৎপন্ন করে কোনযোগ বলতো, উৎপন্ন করে অ্যালকেন, ছিল আমাদের কোনযোগ বলতো অ্যালকেন। উৎপন্ন হয়েছে যে যুগটি তাকে আমরা বলবো অ্যালকেন। একটি বাস্তব উদাহরণ দাও তোমরা, যদি এটা প্রোপিন হতো CH3, CH ডাবল বন্ড CH2, তাকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা ওই একই অবস্থা প্রভাবক নিকেলের উপস্থিতিতে 180°C তাপমাত্রা উত্তপ্ত করা যায়, তাহলে প্রোপিন থেকে উৎপন্ন করবে প্রোপেন পরিণত হয়ে গেল, প্রোপিন ইন থেকে এন এ পরিবর্তিত হলো, প্রোপিনের কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে পাই বন্ধন ভেঙে দুটি পাই ইলেকট্রন তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল কি বলতো প্রোপেন। যৌগটিকে বলবো আমরা কি বলতো প্রোপেন বলবো, প্রোপিন ছিল তার থেকে উৎপন্ন হলো প্রোপেন, প্রোপিন ইন তার থেকে এন তৈরি হয়ে গেল। এটা আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। এরপর আসো অ্যালকাইন থেকে যদি হতো RCA, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH, লাল যদি হাইড্রোজেন দ্বারা ওই একই অবস্থা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধনে একটি সিগমা এবং দুটি কি বলতো পাই বন্ধন, একটি সিগমা এবং দুটি কি বলতো পাই বন্ধন, দুটি পাই বন্ধন ভেঙে চারটি পাই ইলেকট্রন উৎপন্ন হবে, তার সঙ্গে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3 CH2 ওয়ান বন্ড কি বলতো CH3। তাহলে এটি হলো আমাদের কার থেকে বলতো, এখানে আমাদের আর ডি লিখলে ভালো হতো, পরে বাস্তব উদাহরণ আসো। এটা আমাদের অ্যালকিন থেকে, এটা আমাদের অ্যালকাইন থেকে, অ্যালকাইনের উদাহরণ দাও CH3 CH, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH, সে যদি বিক্রিয়া করে হাইড্রোজেনের সঙ্গে ওই একই অবস্থা প্রভাবক নিকেল তাপমাত্রা 180°C, তাহলে CH2 ওয়ান বন্ড CH3, ছিল আমাদের কি বলতো প্রোপাইন, ছিল যৌগটি কি বলতো প্রোপাইন, প্রোপাইন আইন, তার থেকে উৎপন্ন হলো প্রোপেন, কি উৎপন্ন হলো বলতো প্রোপেন, আইন থেকে এন তৈরি হলো। তাহলে এটা আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। মনে রেখো এই পদ্ধতির একটি ত্রুটি আছে, সেই ত্রুটি হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের বা অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। আবার বলি অ্যালকেনের প্রথম সদস্য কে বলতো নিশ্চয়ই মিথেন, ওই মিথেনকে এই প্রক্রিয়া প্রস্তুত করা যায় না। আবার বলি অ্যালকেনের প্রথম সদস্য মিথেনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মূলনীতিকে অনুসরণ করে প্রস্তুত করা যায় না, এটি এই প্রক্রিয়ার একটা কি বলতে পারো ত্রুটি বলতে পারো, সীমাবদ্ধতা বলতে পারো, এটি এই পদ্ধতির একটি সীমাবদ্ধতা। কারণ অ্যালকিন বা অ্যালকাইন যাই হোক অন্তত পক্ষে দুটি কার্বন থাকে, অন্তত পক্ষে দুটি কার্বন, তাহলে উৎপাদটাও দুটি কার্বনের উৎপাদ উৎপন্ন হবে, অর্থাৎ সেক্ষেত্রে উৎপন্ন হবে ইথেন, মিথেন উৎপন্ন করা যায় না, ঠিক তো? তাহলে আমাদের প্রথম প্রক্রিয়া হয়ে গেল অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কার প্রস্তুতি বলতো অ্যালকেনের প্রস্তুতি, লিখেছ। এরপরে লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা আমি মুছে ফেলবো, মুছে ফেলে লেখো এবার দুই নম্বর দিয়ে লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে কার প্রস্তুতি বলতো অ্যালকেনের প্রস্তুতি, কার থেকে প্রস্তুত করবো আমরা বলতো অ্যালকাইল হ্যালাইড থেকে, একটু দ্রুত লিখবা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কাকে প্রস্তুত করব বলতো অ্যালকেনকে আমরা প্রস্তুত করতে পারি। দেখে যে কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনকে প্রস্তুত করা যায়,
অ্যালকাইল হ্যালাইড থেকে একটু লিখে নাও, নাম্বার টু দ্বিতীয় পদ্ধতি, তাকে বলবো কি বলো তো অ্যালকাইল হ্যালাইড থেকে। এইটা হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত করতে পারি দেখো, লেখো তাহলে অ্যালকাইল হ্যালাইড কে, অ্যালকাইল হ্যালাইড কে বিজারিত করে অ্যালকেন প্রস্তুত করা হয়। অ্যালকাইল হ্যালাইড কে বিজারিত করে অ্যালকেন প্রস্তুত করা হয়। বিজারক হিসেবে লেখো জিঙ্ক, অ্যামালগাম ও এসিএল কে ব্যবহার করা হয়। বিজারক হিসেবে কাকে ব্যবহার করবো না বলো তো? জিঙ্ক, অ্যামালগাম, এসিএল, অথবা শুধু জিঙ্ক এবং গারো এসিএল কে ব্যবহার করতে পারো। জিঙ্ক এবং গারো এসিএল কে ব্যবহার করা যায়। তাহলে লিখি আমরা আর এক্স অ্যালকাইল হ্যালাইড, তাকে আমরা বিজারিত করব হাইড্রোজেন দ্বারা। উপস্থিতি থাকবে কে বলো তো? জিঙ্ক, অ্যামালগাম, এসিএল অথবা জিঙ্ক ও গারো এসিএল। এক্ষেত্রে এসিএলটাকে গারো নিতে হবে এবং সামান্য তাপ দিতে হবে, সে তাপটা খুবই কম, 65 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে, উপরে দিতে হবে না, শুধুমাত্র বিক্রিয়ার গতিবেগকে বৃদ্ধি করার জন্য, শুধুমাত্র বিক্রিয়ার রেট অফ রিয়েকশনকে বৃদ্ধি করার জন্য আমরা সামান্য একটু তাপ দিতে হয়। তাপ না দিলেও কক্ষ তাপমাত্রা বিক্রিয়াটি সম্পূর্ণ হয়, কিন্তু সেক্ষেত্রে বিক্রিয়ার গতি হার একটু ধীরে হয়। তাহলে এখানকার এইচ আর এক্স চলে যাবে কি আকারে বলতো? এইচ এক্স আকারে, আর বাকি যোগ উৎপন্ন করবে আর এইচ। আর এইচ মানে কি বলতো? অ্যালকেন। যেমন মনে করো অ্যালকাইল হ্যালাইড সিএস থ্রি এক্স যদি হতো, এক্স মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তার সঙ্গে যদি কে বিক্রিয়া করতো, হাইড্রোজেন বিক্রিয়া করে, ওই হাইড্রোজেনটা আসবে জিঙ্ক ও গারো এসিএল থেকে। যখনই আসবে তখন হাইড্রোজেন আর হ্যালোজেনটা এইচ এক্স উৎপন্ন করবে, বাকি যুগ উৎপন্ন করবে কি বলতো? মিথেন। যদি সিএস থ্রি এক্স না হয়ে সিএস থ্রি সিএস টু এক্স হতো, সে যদি একইভাবে কার সঙ্গে বলতো? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করত, জিঙ্ক ও গারো এসিএল দ্বারা একইভাবে বিক্রিয়া করত, হাইড্রোজেন আর হ্যালোজেন এইচ এক্স, আর বাকি উৎপন্ন করবে সিএস থ্রি সিএস থ্রি ইথেন। এক্স এর পরিবর্তে তোমরা এক্স বলতে আমরা কাকে বুঝি বলতো? ক্লোরিন। এক্স বলতে আমরা ব্রোমিন, এক্স বলতে আয়োডিন। ফ্লোরিনও হয়, কিন্তু ফ্লোরিনের যৌগ আমরা ব্যবহার করি কম, কারণ ফ্লোরিন হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়ে বিষাক্ত যৌগ উৎপন্ন করে। ফ্লোরিন গঠিত হাইড্রোকার্বনের যত যৌগ সকলেই বিষাক্ত, তাই আমরা এমন কোন রিয়েজেন্ট তৈরি করি না যারা প্রকৃতিকে বিষাক্ত বিষিয়ে তুলবে। বুঝতে পেরেছো? এই করোনা তো প্রকৃতিকে বিষিয়ে তোলার কারণে অনেকটা ধরতে পারো মনুষ্য সৃষ্ট কারণের জন্য এটা হয়েছে। মানুষই আমরা প্রকৃতিকে ধ্বংস করেছি, বিভিন্নভাবে প্রকৃতির উপর অত্যাচার করেছি, সে কারণে এই পরিস্থিতি। যাই হোক, এখানে ফ্লোরিনকে ব্যবহার না করাটাই শ্রেয়, তবে ব্যবহার করলেও অ্যালকাইল ফ্লোরাইড যদি হয় তার থেকেও অ্যালকেন উৎপন্ন হয়ে আসবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে দ্বিতীয় হয়ে গেল। এবার তৃতীয় পদ্ধতি লেখো, নাম্বার থ্রি, উডস বিক্রিয়ার সাহায্যে। কার সাহায্যে বলতো? উডস বিক্রিয়ার সাহায্যে, বিক্রিয়ার সাহায্যে। একটু দ্রুত লেখো, প্রথমে লিখতে হবে উডস বিক্রিয়া কাকে বলে। উডস বিক্রিয়া হলো নিম্নতর অ্যালকাইল হ্যালাইড, একটু লিখে নাও দ্রুত। উডস বিক্রিয়া হলো নিম্নতর অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকালি ধাতুর সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে থাকে। আবার বলি, নিম্নতর অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকালি ধাতুর সাথে, অ্যালকালি ধাতুকে বলো তো সোডিয়াম, তার সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে থাকে। যেমন দেখো অ্যালকাইল হ্যালাইড হলো আর এক্স, সে যদি বিক্রিয়া করে ধাতব সোডিয়ামের সাথে, কার উপস্থিতিতে বলো তো? শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম আর হ্যালোজেন তারা উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইড, বাকি যুগ উৎপন্ন করবে আর আর, ওটিকে আমরা বলবো অ্যালকেন। যদি একটু উদাহরণ দিয়ে দেখো, সিএস থ্রি আই মিথাইল আয়োডাইড লাল যদি ধাতব সোডিয়াম হতো, ওই একই শুষ্ক ইথারের উপস্থিতিতে
সোডিয়াম উৎপন্ন করবে সোডিয়াম আয়োডাইড, আর বাকি যুগ উৎপন্ন করবে CH3CH3 যদি মিথাইল আয়োডাইড না হয়ে ইথাইল আয়োডাইড হতো, তার সঙ্গে বিক্রিয়া করতে কে বলো তো? একইভাবে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম উৎপন্ন করবে সোডিয়াম আয়োডাইড, আর এই দুটো ইথাইল মূলক যুক্ত হয়ে নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন বিউটেন উৎপন্ন করত। দুটো কার্বন, এখানে চারটি কার্বন, যদি তিনটি কার্বন হতো উৎপন্ন হতো হেক্সেন, যদি প্রোপাইল আয়োডাইড হতো উৎপন্ন হতো হেক্সেন, যদি আমরা মিথাইল আয়োডাইড ইথাইল আয়োডাইড নেওয়া হতো তাহলে প্রোপেন উৎপন্ন হতো, আবার ইথেন উৎপন্ন হতো, আবার বিউটেন উৎপন্ন হতো, মিশ্র হাইড্রোকার্বন তৈরি হতো। কি হতো বলতো? উৎপাদ হতো মিশ্র হাইড্রোকার্বনের উৎপাদ। আবার বলি, যদি আমরা বিক্রিয়ক স্থলে মিথাইল আয়োডাইড এবং ইথাইল আয়োডাইডের মিশ্রণের সঙ্গে ক্ষার ধাতু সোডিয়াম এবং শুষ্ক ইথার দেওয়া হতো তাহলে উৎপাদটা হতো মিথাইল আয়োডাইড থেকে কি ইথেন, মিথাইল আয়োডাইড ইথাইল আয়োড থেকে প্রোপেন, ইথাইল আয়োডাইড থেকে বিউটেন, আবার ইথাইল আয়োডাইড মিথাইল আয়োডাইড থেকে উৎপন্ন হতো প্রোপেন, তার মানে মিশ্র হাইড্রোকার্বন তৈরি হতো। তাহলে উডস বিক্রিয়াকে ব্যবহার করে আমরা কাকে বলতো, কাকে প্রস্তুত করতে পারি? আমরা অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। এক্ষেত্রেও কিন্তু একটি সীমাবদ্ধতা আছে, মনে রেখো এই ছোট ছোট পয়েন্টগুলোই কিন্তু শিখতে হয়। সীমাবদ্ধতা হলো উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেনের প্রথম সদস্য মিথেনকে প্রস্তুত করা যায় না, সেজন্য বলেছি নিম্নতর অ্যালকাইন হ্যালাইড থেকে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করব। তার মানে আমরা কখনোই মিথেনকে উডস বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করতে পারি না। ঠিক তো, একটু দ্রুত লিখে নিও, মুছে ফেলবো কিন্তু অ্যালকাইন হ্যালাইড থেকে। এইবার দেখো ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়ার সাহায্যে, নাম্বার চতুর্থ পদ্ধতি কোন প্রক্রিয়া বলতো? ক্লিমেনসন বিজারণ, একটু দ্রুত লিখবা কিন্তু, ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়ার সাহায্যে কোন প্রক্রিয়া করবো বলতো? ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়ার সাহায্যে দেখা যায় কিভাবে ক্লিমেনসন বিজারককে দেখা যায়। বিজ্ঞানী ক্লিমেনসন উনি বলেন, কার্বনিল মূলককে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয় তাহলে কার্বনিল মূলক মানে কীটমূলক, কীটমূলক মিথিলিন মূলকে পরিবর্তিত হয়ে যায়, কীটমূলক কি হয়ে যায়? মিথিলিন মূলকে পরিবর্তিত হয়ে যায়। তার মানে এইটা হলো চতুর্থ প্রক্রিয়া, মানে কোন বিক্রিয়া বলতো? ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ। দেখা যাক এভাবে কি করা যায়। তাহলে আমি কি করি সেখানে, কীটমূলক বা কার্বনিল মূলক তাকে আমরা বিজারিত করেছি হাইড্রোজেন দ্বারা, উপস্থিত ছিল কে বলতো? জিঙ্ক অ্যামালগাম এবং HCl। এখানে সামান্য একটু তাপ দিতে হয়, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিতরে রাখলেই হয়, তাপমাত্রা এর বেশি না, বুঝছো? 65 এর বেশি না, বুঝতে পেরেছ? 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা উল্লেখ করিনি, নর্মাল তাপমাত্রাতেও ঘটে কিন্তু সামান্য একটু তাপমাত্রা দিলে বিক্রিয়ার রেটটা বেড়ে যায়। তাহলে কি ঘটে বলতো? এই মিথিলিন মূলক হয়ে যায় আর উৎপন্ন করবে কি বলতো? পানি H2O। তাহলে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিবর্তিত হয়ে যায়। আমরা একটু দেখি, দেখা যাক কিভাবে কার্বনিল মূলক মিথিলিন মূলক হয়ে যায়। RC ডাবল বন্ড ও R, এটি হলো কার্বনিল মূলক, তাকে যদি আমি বিজারিত করি ক্লিমেনসন বিজারণ দ্বারা, ওই যে জিঙ্ক এবং অ্যামালগাম তার সঙ্গে HCl, ওকে আমরা বলি ক্লিমেনসন বিজারক। 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে হাইড্রোজেন আর অক্সিজেন পানি আকারে চলে যায়, উৎপন্ন করে RCH2CH3। এখানে আমরা আর লিখেছিলাম, লিখলাম কি বলতো? আর আর বাকি উৎপন্ন করবে পানি H2O। এটা যদি কিটোন হতো, প্রোপানন হতো, সি ডাবল বন্ড CH3, তাকে যদি আমরা ক্লিমেনসন বিজারণ করা হতো ওই একই প্রক্রিয়া, তাহলে কিটোন উৎপন্ন করবে CH2CH3 আর উৎপন্ন করবে পানি H2O। তাহলে প্রোপানন থেকে উৎপন্ন হবে কি বলতো? প্রোপেন, উৎপন্ন যৌগটি কি বলতো? প্রোপেন। যদি অ্যালডিহাইড হতো CH3 সি ডাবল বন্ড ও H, তাকে যদি একইভাবে ক্লিমেনসন বিজারণ করা হতো
কাল উৎপন্ন হতো ইথেন CH3 CH2 H CH2 H, তার মানে CH3, আর উৎপন্ন করো হাইড্রোজেন, এই CH2 টা CO টা CH2 হয়েছে আর হাইড্রোজেন যুক্ত CH3 হলো। যদি মিথানল হতো এসি ডাবল বন ও এইচ হতো, তাকে যদি আমি ক্লিমেনসন বিজারণ করা হতো একই প্রক্রিয়া, তাহলে CH2 দুটো হাইড্রোজেন, তার মানে যৌগটিকে বলবো মিথেন আর বাকি যৌগ কি বলতো পানি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকিনের প্রথম সদস্য মিথেনকেও প্রস্তুত করতে পারি। এখানে উডস বিক্রিয়ার মতো সীমাবদ্ধতা নেই, উডস বিক্রিয়ার মতো সীমাবদ্ধতা নেই, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেনের প্রস্তুতি সেরকম সীমাবদ্ধতা নেই, মানে মিথেনকে প্রস্তুত করা যায়। কোন প্রক্রিয়া? ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। লিখেছ, এরপর লেখো গ্রিক নাট বিকারক থেকে, পাঁচ নাম্বার লেখো কোন বিক্রিয়া বলতো গ্রিক নাট বিকারক থেকে, মুছে ফেললাম কিন্তু একটু দ্রুত লিখে ফেল, গ্রিক নাট বিকারক থেকে আর MGX, অনেকগুলো পদ্ধতি আছে, আমরা মোটামুটি যা প্রয়োজন সেটি নিয়ে কি বলতো আলোচনা করব, বুঝতে পারছ? আর প্রক্রিয়া বলতো ক্লিমেনসন গ্রিক নাট বিকারকের সাহায্যে, গ্রিক নাট বিকারকের সাহায্যে, একটু দ্রুত লিখবে পরে আবার দেখে নেবে, একবার না বুঝতে পারবে। এটা আমাদের কোন প্রক্রিয়া, ষষ্ঠ নাকি জানি না, না পঞ্চম, লিখে নাও তোমরা, গ্রিক নাট বিকারকের সাহায্যে, গ্রিক নাট বিকারক থেকে, এর থেকে আমরা কাকে বলে অ্যালকিনকে প্রস্তুত করতে পারি, গ্রিক নাট বিকারক আর MGX, তার সঙ্গে যদি পানির বিক্রিয়া ঘটায়, পানি মানে এইচ এবং ওএইচ, গ্রিক নাট বিকারক তো জানো MGX টা কি বলতো প্লাস আর টা হলো মাইনাস, পানি এইচ টা প্লাস আর এটা কি বলতো মাইনাস, তাহলে এইচ প্লাস কার সাথে যুক্ত হবে, আর এর সাথে উৎপন্ন করবে আর এইচ, আর বাকি যুগ উৎপন্ন করবে MgOHX। তবে সাবধান, এখানে কিন্তু অবশ্যই শুষ্ক ইথা রাখতে হবে এবং কোনোভাবে বায়ুর অক্সিজেন উপস্থিতি থাকা চলবে না, উপস্থিত থাকতে হবে শুষ্ক ইথার এবং বায়ুর অনুপস্থিতিতে বিক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে, পানিকে নিতে হবে গ্যাসীয় অবস্থা, এই পানি থাকবে কি বলতো জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থা, তবেই তারা বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে। যদি এরকম হতো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হতো, সে যদি বিক্রিয়া করতো পানির সঙ্গে, পানি মানে H2O, অবশ্যই সে জলীয় বাষ্প অবস্থায় আছে, উৎপন্ন করত মিথেন আর বাকি যৌগটি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। যদি মিথাইল আয়োডাইড না হয়ে ইথাইল আয়োডাইড, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হতো, আটটা যদি ইথানমূলক হতো, সে যদি বিক্রিয়া করত পানির সঙ্গে, তাহলে একইভাবে এটা কিন্তু শুষ্ক ইথার উপস্থিতি থাকতে হবে, শুষ্ক ইথারের উপস্থিতি অবশ্যই থাকতে হবে, না হলে ভয়াবহ বিপদ, বিস্ফোরণ ঘটবে, উৎপন্ন করবে CH3 CH3 ইথেন প্লাস MgOH কি বলো তাই লেখা হয়েছে। কার থেকে প্রস্তুত করো আর একটা শিখাবো, নাম্বার এটা তো পাস হতে পারে আমি জানি না, তাহলে এটা হবে ৬, আর ৬ হলে এটা স্বাভাবিক নামে ৭, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া, এটা একটা পদ্ধতি, বুঝতে পারবে স্যার, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন এই প্রক্রিয়া আমরা কাকে বলতো অ্যালকেন প্রস্তুত করতে পারি, এটাও আমাদের একটা প্রক্রিয়া, ফ্যাটি অ্যাসিডের লবণ, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ, তাকে যদি আমরা কি দ্বারা বলতো সোনালাইম দ্বারা উত্তপ্ত করি, সোনালাইম মানে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, মূলত কস্টিক সোডা বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড রাখা হয়, তাহলে কস্টিক সোডা কাঁচ পাত্রের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড, কাঁচের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড তার সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে ফেলে, সোডিয়াম সিলিকেট যাতে উৎপন্ন না হয় ওই বিক্রিয়াটিকে প্রতিরোধ করার জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডকে যোগ করি, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণের নাম হল সোডালাইম, সোডালাইম। তাহলে যদি আমাদের
decarboxylation একটু লিখে নাও RC double Na সোডিয়ামের কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তাকে যদি সোডা লাইম দাও সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দেখো বিক্রিয়া করবে এবং পড়ে ক্যালসিয়াম অক্সাইড অপরিবর্তিত থাকে বিধায় তাকে আমরা অ্যারো চিহ্নর উপরে রেখেছি এই অংশটা চলে যাবে সোডিয়াম কার্বনেট আকারে আর এইচটা যুক্ত উৎপন্ন করবে আর এইচ এটাই আমাদের অ্যালকেন আর উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট একটু উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবা CH3CNNA সোডিয়াম ইথানয়েড প্লাস সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড যখনই তাপ দেব এই অংশটা চলে যাবে কি আকারে বলো তো সোডিয়াম কার্বনেট বাকি যুগ উৎপন্ন করবে মিথেন প্লাস NH2CH3 সোডিয়াম কার্বনেট যদি সোডিয়াম ইথানয়েড হতো CH3CH2CNNA তাকে যদি আমি সোডা লাইম দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দ্বারা উত্তপ্ত করি এই অংশটা চলে যাবে কি আকারে বলো তো সোডিয়াম কার্বনেট বাকি যুগ উৎপন্ন করবে ইথেন প্লাস সোডিয়াম কার্বনেট মাস হয়ে গেল অনেকগুলো পদ্ধতি হয়েছে অ্যালকেনের প্রস্তুতি আর আমরা এটি নিয়ে বেশি দূরে অগ্রসর হতে চাই না এই বেলাকে অ্যালকেনে শনাক্ত করো কি করবো অ্যালকেনে শনাক্ত করো দেখো অ্যালকেন আর একটা নাম হলো প্যারাফিন প্যারাফিন মানে প্যারাফিন থেকে প্যারাফিন উৎপত্তি মানে আমি নিষ্ক্রিয় রাসায়নিক ভাবে আমি বিক্রিয়া করি না সাধারণত তাই অ্যালকেনের বিশেষ কোন পরীক্ষা নেই তবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি আমি অ্যালকেনকে যোগ করে যাকে উত্তপ্ত করি দেখা যায় অ্যালকেন যোগ অ্যালকেন সে গ্যাস হোক তরল হোক আর কঠিন হোক জানো তো নিম্নতরগুলি গ্যাস মধ্যের গুলো তরল উচ্চতর গুলো কি বলতো কঠিন সে কারণে তার নাম প্যারাফিন এইবার অ্যালকেনের ভৌত অবস্থা তরল হোক কঠিন হোক আর গ্যাস হোক গ্যাস হলে তো চালনা করবো গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে আর কঠিন আর তরলকে মিশ্রিত করে উত্তপ্ত করব দেখা যাবে যোগ অ্যালকেন গাঢ় সালফিউরিক অ্যাসিডে যোগ করার পূর্বে আর পরে সালফিউরিক অ্যাসিড স্তরে কোনো পরিবর্তন ঘটে না এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনো অপদ্রব আসে না এতে প্রমাণিত হয় ওই বিক্রিয়কটি কি বলতো অ্যালকেন কারণ একমাত্র জৈব যৌগের মধ্যে অ্যালকেনই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে এককভাবে কোনো বিক্রিয়া করে না সে কারণে গাঢ় সালফিউরিক অ্যাসিডের আয়তনে কোনো পরিবর্তন ঘটেনি বিধান আমরা ধরে নেব যৌগটি অ্যালকেন আমি আগেই বলেছি অ্যালকেনের বিশেষ কোনো ল্যাবরেটরি শনাক্তকারী পরীক্ষা নেই এতটুকু অ্যালকেন সম্পর্কে আলোচ্য বিষয় আর বাকি সব তোমরা বই পড়ে বিস্তারিত এখন বই পড়ে আনন্দ পাবে নিশ্চয়ই আমার কাজ হল বই পড়ার মতো একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেয়া এরপর লেখো অ্যালকিন অ্যালকিন লেখো হেডলাইন দাও আন্ডারলাইন করো কলোনাইল দাও অ্যালকিন আগে অ্যালকিন কাকে বলে সেটা আমরা সমগোত্র শ্রেণীতে পড়েছিলাম মুক্ত শিকলযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার অণুতে একটি মাত্র কি আছে বলতো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাকে আমরা বলবো কি বলতো অ্যালকিন একটি মাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন একাধিক থাকলে তাকে কিন্তু আমরা অ্যালকিন বলবো না দুটো থাকলে ডাইন তিনটে হলে ট্রাইন সে কারণে অ্যালকিনে শুধু একটি মাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে আর সাধারণ সংকেত CNH2N এন এর মান কমপক্ষে 2, 3, 4, 5 ইত্যাদি এর কার্যকারী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন তার মানে কমপক্ষে দুটি কার্বন থাকে প্রথম সদস্য ইথিন তারপরে প্রোপিন বিউটিন 1 হতে পারে বিউট 2 ইন হতে পারে ইত্যাদি ইত্যাদি আসলে লেখো তার প্রস্তুতি কার প্রস্তুতি বলো তো অ্যালকিনের প্রস্তুতি তাহলে আমরা এখন দ্বিতীয় সমগোত্র শ্রেণী কোনটা বলতো অ্যালকিন নিয়ে আমরা আলোচনা করব অ্যালকিন তার কি নিয়ে আলোচনা করবো বলতো প্রস্তুতি দ্বিতীয় সমগোত্র শ্রেণী অ্যালকিনের প্রস্তুত প্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব লিখেছ লেখো তাহলে প্রথম লেখো হ্যালো অ্যালকেন থেকে এক নম্বর প্রস্তুতি লেখো সেটি হল হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন থেকে একটু দ্রুত লেখো না হলে দেরি হয়ে যাবে বুঝতে পারছ হ্যালো অ্যালকেন থেকে অ্যালকিনকে আমরা প্রস্তুত করতে চাই
লেখো হ্যালো অ্যালকেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে আবার লেখো হ্যালো অ্যালকেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয় হ্যালো অ্যালকেনকে ভাবে লিখে আমরা আর সি এইচ টু ওয়ান মন সি এইচ টু এক্স ইচ্ছা করে এভাবে লিখেছি প্লাস যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড হতো এটা হলো অ্যালকোহলীয় এ এল সি যখনই আমরা তাকে উত্তপ্ত করব তখনই হ্যালোজেন আর পটাশিয়াম তারা বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড এর একটা হাইড্রোজেন আর ওএইচ উৎপন্ন করবে পানি আর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে উৎপন্ন করবে আর সি এইচ ডাবল বন্ড সি এইচ টু বিষয়টা এরকম দেখো একে যদি এরকম বলতাম আর সি এইচ উপরে একটা এইচ লেখা যায় আমি সি এইচ টু না লিখে এইচ সি এইচ লিখেছি তার মানে তো সি এইচ টু এখানে যদি লিখলাম সি এইচ টু এক্স লেখা হতো প্লাস কে বলো তো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় এ এল সি তাকে যদি উত্তপ্ত করি তখন কি হয় দেখো এই পটাশিয়াম হ্যালোজেনকে নিয়ে চলে যায় উৎপন্ন করে কি বলতো পটাশিয়াম হ্যালাইড হ্যালোজেন চলে গেলে একটা ইলেকট্রন পাবে এই ওএইচ হাইড্রোজেনকে নিয়ে চলে যায় তাহলে একটা ইলেকট্রন এখানে দিতে হবে হাইড্রোজেন আর ওএইচ উৎপন্ন করবে কি বলতো পানি আর সিএইচ একটা ইলেকট্রন থেকে যাবে এখানে সিএইচ টু যুগট হলো আর সিএইচ এখানকে বলতো সিএইচ টু এইবার দেখো হাইড্রোজেন চলে গেল একটি ইলেকট্রন এই কার্বনের আর হ্যালোজেন চলে গেলে এই কার্বনের ইলেকট্রন মূলত তারাই করবে এখানে দাগ হচ্ছে না আমি একটু এখানে নিয়ে দেখ লিখি ওখানটা কেন যদি দাগ হচ্ছে না এভাবে দেখাই তাহলে এইবার হলো ওই দুটো ইলেকট্রন উৎপন্ন করবে আর সিএইচ কার্বন কার্বন ডাবল বন্ড সিএইচ টু তার মানে অ্যালকিন প্রস্তুত হয়ে গেল একটি বাস্তব উদাহরণ দাও সিএস থ্রি সিএস টু সিএস টু এক্স এক্সট্রা ক্লোরিন ব্রোমিন আয়োডিন দাও অনেকগুলো বিক্রিয়া করার জন্য আমি এক্স দিয়েছি অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্বারা উত্তপ্ত করো তাহলে এই হ্যালোজেন আর পটাশিয়াম তারা বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড হাইড্রোজেন আর ওইস উৎপন্ন করবে পানি আর বাকি যৌগটি উৎপন্ন করবে প্রোপিন কার্বন কার্বন ডাবল বন্ড সিএইচ টু তাহলে দেখো হ্যালো অ্যালকেন থেকে আমরা কাকে প্রস্তুত করলাম বলে তো কাকে প্রস্তুত করলাম অ্যালকিনকে প্রস্তুত করা হলো একটু দ্রুত লেখো হ্যালো অ্যালকেন থেকে লেখা হয়েছে হ্যালো অ্যালকেন থেকে তাড়াতাড়ি লেখো এখানে লেখা যাবে তারপর লেখো অ্যালকোহলে নিরোধন পদ্ধতি অ্যালকোহলে নিরোধন পদ্ধতি এটাকে রোমান সংখ্যা ওয়ান দিলে ভালো হতো বুঝছো রোমান সংখ্যা টু অ্যালকোহলে নিরোধন পদ্ধতি কোন পদ্ধতি বলতো অ্যালকোহলে নিরোধন পদ্ধতি অ্যালকোহলে নিরোধন পদ্ধতি তাহলে নিরোধন করতে হলে তো নিরোধকের প্রয়োজন হবে নিরোধকের প্রয়োজন হবে কার প্রয়োজন হবে নিরোধক নিরোধক কে জানো তো নিরোধক হলো গাঢ় সালফারিক অ্যাসিড এটা অবশ্যই গাঢ় হতে হবে আর কে বলো তো অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু থ্রি ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর এরা নিরোধক হিসেবে কাজ করবে তার মানে অ্যালকোহলকে যদি আমরা গাঢ় সালফারিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা ফসফরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করতে পারি তাহলে অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকোহল অ্যালকিনে পরিবর্তিত হয় অ্যালকোহল অ্যালকিনে পরিবর্তিত হয় দেখি তাহলে এই দেখো অ্যালকোহল আর তারপর সিএস টু ওয়ান মন সিএস টু এস নিশ্চিত একটি মনোহাইড্রিক অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল একে যদি আমরা গাঢ় সালফারিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করতে পারি তাপটা কিন্তু নর্মালি 170 ডিগ্রি সেলসিয়াস এর উপরে দিতে হয় উত্তপ্ত করলে একটা এইচ আর ওএইচ পানির কাছে চলে যাবে উৎপন্ন করবে যে যৌগটি আর সিএইচ কার্বন কার্বন ডাবল বন্ড সিএইচ টু প্লাস পানি আর এই সালফারিক অ্যাসিড
বিক্রিয়ার পূর্বে এবং পরে অপরিবর্তিত থাকে। এই সালফ্রিক অ্যাসিডই পানিকে শোষণ করে সুবিধা সে নিরোধক হিসেবে তাকে আমরা চিহ্নিত করেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে যায়। দেখো আর সিএস একেও তো আমরা এরকম লিখতে পারতাম, এখানে এখানে কত বলতো সিএস, এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে কোথা থেকে কে কে যায়, কিভাবে যায় এবং কেন যায়, বুঝতে পেরেছো, সেটা এখানে একটু জানতে হয়। ওই দিলে দেখো এখানকার হাইড্রোজেন আর ওএস, এ হাইড্রোজেন চলে যাবে, এই ওএস চলে যাবে পানি আকারে, আর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হবে, একদম সহজ পদ্ধতি। তাহলে উৎপন্ন হবে এখানে আর, তারপর কত বলতো এখানে আসবে সিএস, এই যে দ্বিবন্ধন তৈরি হলো সিএস টু প্লাস পানি প্লাস কি বলতো H2SO4 সালফ্রিক অ্যাসিড। এই সালফ্রিক অ্যাসিডের পরিবর্তে তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা ফসফরিক অ্যাসিডকেও ব্যবহার করতে পারো। একটি বাস্তব উদাহরণ দাও, নিজেরাই করো, CH3CH2CH2OH-প্রোপিন প্লাস সালফ্রিক অ্যাসিড, কেমন বলতো গাঢ় সালফ্রিক অ্যাসিড, ওই তাপ দাও, বাকিটা নিজেরা করো। প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুত করো, CH কার্বন কার্বন ডাবল বন্ড প্লাস পানি প্লাস কি বলতো সালফ্রিক অ্যাসিড। নিশ্চয়ই তাহলে আমরা অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া কাকে প্রস্তুত করতে পারবো বলতো, প্রস্তুত করতে পারবো আমরা অ্যালকিনকে প্রস্তুত করতে পারবো। তাহলে অ্যালকিনের প্রস্তুত প্রণালী আমাদের দ্বিতীয় পদ্ধতি হয়ে গেল অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। একটু দ্রুত লেখো, লিখেছ চাই তো একটু বেশি করে পড়াতে, দেখা যাক কতটুকু পারি, একটু দ্রুত তুলে নাও, লিখেছ। এবার তৃতীয় পদ্ধতি লেখো, দেখো হ্যালোজেন যদি দুটো থাকে পাশাপাশি কার্বন, বুঝতে পেরেছ, তখন তাকে বলি ভিসিনাল, আর যদি একই কার্বনে থাকে তাকে বলি জেমিনাল ডাইহ্যালাইড। একটা হলো ভিসিনাল ডাইহ্যালাইড আর একটা জেমিনাল ডাইহ্যালাইড। তাই তৃতীয় পদ্ধতি যেমন অ্যালকোহলের নিরোধন পদ্ধতি ছিল, এবার তুমি তৃতীয় পদ্ধতি লেখো নাম্বার থ্রি ভিসিনাল, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। তাহলে ভিসিনাল কাকে বলে বুঝতে পেরেছ, যদি একই কার্বনে কি থাকে বলতো, দুটো করে হ্যালোজেন পরমাণু থাকে, তখন তাকে আমরা বলি জেমিনাল বলি, আর যদি পাশাপাশি দুটি কার্বনে থাকে তাকে বলবো কি বলতো ভিসিনাল। দেখা যাক ভিসিনাল ডাইহ্যালাইড, আর ভিসিনাল লিখে নাও কাকে বলে সিএইচ, এখানে একটা এক্স দেখো এই কার্বনে, আর সিএইচ টু কত বলতো এক্স, একে বলবো ভিসিনাল কার্বন, আর যদি একই কারণে দুটো হ্যালোজেন থাকতো তখন তাকে বলতাম জেমিনাল। একটা ভিসিনাল আর একটা জেমিনাল, ভিসি মানে পাশাপাশি দুটি কার্বন থেকে হয়, আর জেমিনাল মানে একই কার্বনের সঙ্গে হয়। একে যদি আমি এখন তার থেকে প্রস্তুত করবো ভিসিনাল ডাইহ্যালাইড, তাহলে ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি আমরা উত্তপ্ত করি কার সাথে, জিঙ্ক দ্বারা, কি দ্বারা বলতো, জিঙ্ক দ্বারা উৎপন্ন করা হয়, জিঙ্ক দ্বারা উত্তপ্ত করা, অথবা আরো প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া আমরা বলতে পারি পটাশিয়াম হ্যালাইড হতে পারে, তা দ্বারা উত্তপ্ত করতে পারি, অথবা আমরা প্রস্তুত করতে পারি কাকে বলতো সক্রিয় ধাতু হতে পারে, তখন এরা কার্বন কার্বন কি হয়ে যায় আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, ওই দুটো হ্যালোজেন আর জিঙ্ক বিক্রিয়া করে উৎপন্ন করবে জিঙ্ক হ্যালাইড, ক্লোরিন হলে জিঙ্ক ক্লোরাইড হতো। যদি এরকম হতো আর সিএইচ, আরটাকে একবারই লিখি সিএইচ থ্রি, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য, সিএল এখানে সিএইচ টু সিএল হতো, বাস্তব উদাহরণ দিলাম, প্লাস জিঙ্ক দ্বারা আমরা উত্তপ্ত করি, তখন জিঙ্ক আর ক্লোরিন জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে, উৎপন্ন করবে সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, আর জিঙ্ক আর ক্লোরিন উৎপন্ন করবে জিঙ্ক ক্লোরাইড। এটি হলো আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। এভাবে আমরা কাকে বলতো অ্যালকিনকে প্রস্তুত করতে পারি, ভিসিনাল হ্যালাইড থেকে কার প্রস্তুতি বলতো, অ্যালকিনের প্রস্তুতি। আমরা জেমিনাল থেকে প্রস্তুত করতে পারি, সেখানে আমার সোডামাইডের প্রয়োজন হয়, প্রয়োজন নেই অত দূরে, আর
তাহলে আমরা ভিসিনাল ডাইহেলাইড থেকে অ্যালকিনকে প্রস্তুত করতে পারি। এটা অ্যালকিনের আরো একটি পদ্ধতি প্রস্তুতি। এবার একটু বলতে হয়, বুঝতে পেরেছ, ইথিন প্রস্তুতি। আমরা বিশেষ করে একটা প্রস্তুতি শিখাই ইথিন। লেখ পরীক্ষাগারে শুধু মূলনীতি লেখ, ইথিন পরীক্ষাগার ইথিন প্রস্তুতি, মূলনীতি লেখ পরীক্ষাগারে ইথানল ও গারো সালফ্রিক অ্যাসিডের 1:2 অনুপাতে মিশ্রণকে পরীক্ষাগারে তোমরা লিখে নেবা নিজেরা। পরীক্ষাগার ইথানল ও গারো সালফ্রিক অ্যাসিডের 1:2 অনুপাতের মিশ্রণকে ভাঙা কাচের উপস্থিতিতে, ভাঙা কাচের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা প্রায় 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে ইথিন গ্যাস প্রস্তুত করা হয়। আবার বলি কথাটা, পরীক্ষাগার ইথানল ও গারো সালফ্রিক অ্যাসিডে 1:2 অনুপাতে মিশ্রণকে ভাঙা কাচের উপস্থিতিতে প্রায় 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে ইথিন গ্যাস প্রস্তুত করা হয়। এটি আমাদের ইথিন গ্যাসের উৎপাদন পদ্ধতি বা প্রস্তুত প্রণালী মূলনীতি। এবার লেখো বিক্রিয়া। লেখো সমগ্র বিক্রিয়া দুটি ধাপে সম্পূর্ণ হয়। সমগ্র বিক্রিয়া দুটি ধাপে সম্পূর্ণ হয়। তারপরে লেখো প্রথম ধাপে যদি আমরা বলি ইথানল CH3CH2S প্লাস সালফ্রিক অ্যাসিড, অবশ্যই গারো সালফ্রিক অ্যাসিড, তাপমাত্রা আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, ইথানল বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3CH2SO3S ইথানল হাইড্রোজেন সালফেট প্লাস পানি, অর্থাৎ সালফ্রিক অ্যাসিড একটা এইচ আর ওএইচ পানি আকারে চলে যায়। সালফ্রিক অ্যাসিড মানে তো এইচ ও SO3S, এই হাইড্রোজেন আর ওএইচটা চলে যায় কি আকারে বলো তো, পানি আকারে চলে যায় আর উৎপন্ন করে OSO3H প্লাস পানি। ওই যে ইথানল হাইড্রোজেন সালফেট যখনই দ্বিতীয় ধাপে আসব তখন উৎপন্ন ইথানল হাইড্রোজেন সালফেট CH2O SO3S, ওকে যদি আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তখন এখানকার এইচ আর OSO3H তারা সালফ্রিক অ্যাসিড আকারে চলে যায় আর বাকি যুগটা আসবে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ এখানকার এইচ আর OSO3S তারা সালফ্রিক অ্যাসিড আকারে চলে যায়, কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে উৎপন্ন করে ইথিন। যদি আমি এই দুটো লাইনকে যোগ করি, দুটো ধাপকে যোগ করি, তাহলে ইথানল হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট বাদ হয়ে যায়, উপরে লিখবো আমরা ইথানল CH2S প্লাস সালফ্রিক অ্যাসিড, অবশ্যই গারো সালফ্রিক অ্যাসিড, তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস, উৎপন্ন করবে ইথিন প্লাস সালফ্রিক অ্যাসিড প্লাস কি বলতো পানি। তার মানে সালফ্রিক অ্যাসিড কি হিসাবে কাজ করেছে বলতো, নিরোধক হিসাবে কাজ করেছে, নিরোধক। সালফ্রিক অ্যাসিড ইথানল থেকে পানিকে শোষণ করে ইথানলকে ইথিনে পরিবর্তিত করে। একটা প্রশ্ন আসতে পারে, স্যার ভাঙা কাজ দিলেন কেন? দেখো ইথানল আর গারো সালফ্রিক অ্যাসিডের 1:2 অনুপাতে মিশ্রণ উত্তপ্ত করলে বাম্পিং করবে, জাম করে উঠবে, কারণ উৎপন্ন ইথিন গ্যাস ও তরলটাকে জাম করবে, তাতে ফ্লাক্সের মুখের কট ছুটে যাবে। সে কারণেই বাম্পিং রোধ করার জন্য আমরা কাচের টুকরা বা ভাঙা কাচকে ব্যবহার করি। আবার বলি, বাম্পিং রোধ করার জন্য ভাঙা কাচ বা কাচের টুকরাকে ব্যবহার করি। এবার লেখো অ্যালকিনের শনাক্তকরণ, একটু দ্রুত লিখো অ্যালকিনের শনাক্তকরণ, অ্যালকিনের শনাক্তকরণ লিখিস, অ্যালকিনের শনাক্তকরণ। এটা তো তোমাদের আগে আলোচনা করেছি, জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা, একটা হলো বিয়ার পরীক্ষা আর একটা হলো রবীন্দ্রবন পরীক্ষা, সে সম্পর্কে আমরা গত দুই ক্লাস আগে আলোচনা করেছি। ওটি লিখে রাখো অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা হিসাবে বিয়ার পরীক্ষা এবং রবীন্দ্রবন পরীক্ষা। অ্যালকিন বিয়ার পরীক্ষা মানে ক্ষারীয় পটাশিয়াম পান ম্যাঙ্গানিটের বেগুনি বর্ণকে পরিবর্তন করে, এই পরীক্ষার নাম হলো বিয়ার পরীক্ষা। আর কার্বন টেট্রাকোনাল যুক্ত লাল বনে ব্রমিন্দ্রবনকে বর্ণহীন তরলে পরিণত করে, কার্বন টেট্রাকোনাল বর্ণহীন
ব্রোমিন থাকলে বর্ণ হয় লাল, ব্রোমিন চলে যায়, সে সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করে আসছি। এই দুটো পরীক্ষাই হলো জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা তথা অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা, পূর্বেই আমরা আলোচনা করে এসেছি। তাহলে এবার লেখো অ্যালকাইন, একটু দ্রুত লেখো অ্যালকাইন, দেখেছ, লেখো মুক্ত শিকলযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার অণুতে শুধুমাত্র একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে আমরা বলবো কি বলতো অ্যালকাইন। মুক্ত শিকলযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার অণুতে একটি মাত্র কার্বন কার্বন কি বলতো ত্রিবন্ধন থাকে, তাকে আমরা বলবো অ্যালকাইন। সাধারণ সংকেত CnH2n-2, নিশ্চয়ই তোমরা তার সাধারণ সংকেত জানো CnH2n-2। এখানে n এর মান কমপক্ষে 2, 3, 4 ইত্যাদি, n=2 দিলে প্রথম সদস্য C2H2 বা যুগটিকে বলবো CH3CH, অ্যালকাইনের কার্যকারী মূলক কার্বন কার্বন ত্রিবন্ধন, সে সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত কি বলতো আলোচনা করেছি। প্রথম লেখো অ্যালকাইনের প্রস্তুতি, কিভাবে আমরা অ্যালকাইনকে উৎপন্ন করতে পারি বা প্রস্তুত করতে পারি। অ্যালকাইন তাহলে এটা আমাদের হাইড্রোকার্বনের তৃতীয় সদস্য, তৃতীয় সমগোত্র শ্রেণীর যৌগ অ্যালকাইন, তাকে আমরা প্রস্তুত করতে চাই যার কার্যকারী মূলক থেকে কার্বন কার্বন কি বলতো ত্রিবন্ধন, এই অ্যালকাইনকে আমরা প্রস্তুত করব। লেখো তাহলে কি করব তার বলতো প্রস্তুতি, দেখেছ এক নম্বর প্রস্তুতি লেখো, যে কোনো অ্যালকাইনকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। লেখো যায় এবার ভিসিনাল, ভিসিনাল হ্যালাইড থেকে প্রথমে আমরা জেমিনাল আসবে, এখানে ভিসিনাল না, এটা কি বলতো কোন প্রক্রিয়া আলোচনা করব, এটাকে বলবো ভিসিনাল হ্যালাইড থেকে, তারপর জেমিনাল আসে তাকে বলবো ভিসিনাল হ্যালাইড। অ্যালকিনকে আমরা প্রস্তুত করেছিলাম এর থেকে, ভিসিনাল হ্যালাইড থেকে, তাহলে লিখি আমরা আর সিএইচ, উপরে এক্স আছে, তারপর সিএইচটা কত বলতো এক্স, এই যুগটির নাম কি বলতো ভিসিনাল হ্যালাইড বলবো। এই ভিসিনাল হ্যালাইডকে যদি আমরা অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ দ্বারা উত্তপ্ত করি, কি দ্বারা বলতো অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ দ্বারা উত্তপ্ত করি, অ্যালকোহলীয় কস্টিক পটাশ KOH, কিরকম বলতো অ্যালকোহলীয়, অ্যাকোয়াস না অ্যালকোহলীয়, অ্যালকোহল মিশ্রিত থাকতে মিথানল, তখন এইখানকার হ্যালোজেনটা আর এই হ্যালোজেন মাঝের হ্যালোজেন কিন্তু প্রান্তীয় না, কম হাইড্রোজেন যুক্ত হ্যালোজেনটা তারা পটাশিয়াম হ্যালাইড আকারে চলে যায়, এর একটা হাইড্রোজেন আর ওই স্পাইন আকারে চলে যায়, আর বাকি যোগ আসবে আর সিএইচ, কার্বন কার্বন ডাবল বন কত বলতো সিএইচ এক্স, এই যে উৎপন্ন হলো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক উৎপন্ন হলো। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতকে যদি সিএইচ, কার্বন কার্বন ডাবল বন, উপরে ছিল কত বলতো এক্স, ওই এক্সটাকে উপরে নিয়ে দেখালাম, একে যদি সোডামাইড NnH2 দ্বারা আমরা উত্তপ্ত করি, সোডা অ্যামাইড মানে সোডামাইড, তখন সোডিয়ামের হ্যালোজেনটা তারা সোডিয়াম হ্যালাইড আকারে চলে যায়, এখানকার একটা হাইড্রোজেন আর NH2 তারা উৎপন্ন করে NH3 অ্যামোনিয়া, আর উৎপন্ন করে বাকি যৌগটা C কার্বন কার্বন ট্রিপল বন্ড CH, এই বিক্রিয়াটিকে আমরা একটু এভাবে দেখি C কার্বন কার্বন ডাবল বন্ড CH প্লাস সোডামাইড NaNH2, এখন আমাদের সম্পূর্ণ হয়নি, এখানে একটা হাইড্রোজেন আছে তাকে আমরা এভাবে লিখলাম, এখানে একটা হাইড্রোজেন ইচ্ছাকৃত ভাবে লাল সিম্বল দ্বারা প্রকাশ করেছি, একেও লিখলে ভালো হতো সোডামাইড NaNH2, এটাকে আমরা কালো দিই লালই দিই, তাহলে এটাকেও লাল দিতে হবে বুঝতে তোমাদের সুবিধার্থে। এই সোডিয়াম আর হ্যালোজেন তারা উৎপন্ন করবে কি বলতো সোডিয়াম হ্যালাইড, লাল লাল দেখালাম, আর NH2 আর H তারা উৎপন্ন করবে NH3 অ্যামোনিয়া, হাইড্রোজেন চলে গেলে এখানে একটা বন্ধন ইলেকট্রন আসবে, এই ইলেকট্রন তারাই বন্ধন করবে, হাইড্রোজেনের ইলেকট্রন হ্যালোজেন ইলেকট্রন তারা কার্বন কার্বন ত্রিবন্ধন গঠন করে,
তখন উৎপন্ন করবে যে যৌগটি তাকে বলবো CH3 C এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন হয়ে গেল CH তার মানে ছিল আমাদের ভিসিনাল কি বলতো হ্যালাইড তার থেকে উৎপন্ন হলো কি বলতো অ্যালকাইন উৎপন্ন হলো এই যৌগটাই ছিল আমাদের অ্যালকাইন কি উৎপন্ন হলো বলতো অ্যালকাইন তাকে আমরা বলবো অ্যালকাইন বলবো কি বুঝতে পেরেছো অ্যালকাইন প্রস্তুতির সবচেয়ে সহজ পদ্ধতি প্রথমে অ্যালকোহলীয় কস্টিক পদার্থ দ্বারা উত্তপ্ত করে উৎপাদকে সোডামাইড NaNH2 তাকে বলবো কি সোডামাইড সহজে উত্তপ্ত করে উৎপন্ন হয়ে যে যৌগটি তাকে আমরা বলবো কি বলতো একে আমরা বলবো অ্যালকাইন লেখো প্রস্তুতি লেখেছ একটু দ্রুত লেখো একটু দ্রুত লেখো মুছে ফেলব এবার ভিসিনালের পরিবর্তে লিখব জেমিনাল হ্যালাইড থেকে ভিসিনাল শেষ এবার লাগলো জেমিনাল কার থেকে বলতো জেমিনাল হ্যালাইড থেকে ভিসিনালের ক্ষেত্রে সোডামাইডের প্রয়োজন হয় কিন্তু যখন আমরা জেমিনাল নেব তখন আর সোডামাইডের প্রয়োজন হয় না লিখবো আমরা জেমিনাল হ্যালাইড থেকে প্রকৃত অর্থে এরা ডাই হ্যালাইড কাকে লিখবো বলতো জেমিনাল এবার একে লিখলাম আমরা জেমিনাল হ্যালাইড থেকে জেমিনাল মানে একই কারণের সঙ্গে হ্যালোজেন থাকবে CH2 ওয়ান মান CH কত বলতো X2 তাকে যদি আমি অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্বারা আমরা উত্তপ্ত করি তাহলে দেখা যায় এই পটাশিয়াম হ্যালোজেন তারা পটাশিয়াম হ্যালাইড আকারে চলে যায় এই দুটো হাইড্রোজেন আর OH দুই অণু পানি উৎপন্ন করে আর বাকিটুকু যেটা আসবে আর সি কার্বন কার্বন ট্রিপল বন্ড CH তার মানে যৌগটি যদি এমনটি হতো CH3 CH2 CaCl2 যদি হতো তার সঙ্গে আমরা অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ দ্বারা উত্তপ্ত করি পটাশিয়াম আর ক্লোরিন তারা উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড দুটি হাইড্রোজেন আর দুটো এস তারা উৎপন্ন করবে দুই অণু পানি আর বাকি যুগ উৎপন্ন করবে CH3C কার্বন কার্বন ট্রিপল বন CH প্রোপাইন উৎপন্ন হয়ে গেল তাহলে জেমিনাল মানে একই কার্বনের সঙ্গে ছিল তার থেকে আমরা প্রস্তুত করলাম কাকে বলতো অ্যালকাইনকে প্রস্তুত করানো এটা কিন্তু অবশ্যই আমাদের পদ্ধতি 2 এবার পদ্ধতি 3 আসলো অ্যালকেনের ট্রাই হ্যালোজেন জাতক থেকে কার থেকে আসবে বলতো ট্রাই হ্যালোজেন জাতক কার অ্যালকেনের ট্রাই হ্যালোজেন জাতক হতে বা হ্যালোফন থেকে অ্যালকেনের কোন জাতক বলতো ট্রাই হ্যালোজেন জাতক হ্যালোজেন জাতক কোনটা বলতো হ্যালোফন থেকে তাকে বলবো হ্যালোফন থেকে হ্যালোফন তাকে আমরা এরভাবে বলতে পারি দেখো CHX3 তাকে যদি আমি সিলভার চূর্ণ দ্বারা উত্তপ্ত করতে পারি সিলভার সলিড থাকে হ্যালোজেন আর সিলভারটা দ্বারা সিলভার হ্যালাইড আকারে চলে যায় বাকি যুগ উৎপন্ন করবে CH2 CH এভাবে আমরা দেখো অ্যালকেনে ট্রাই হ্যালোজেন জাতক থেকে অতি সহজে কাকে প্রস্তুত করতে পারি বলতো অ্যালকাইনকে প্রস্তুত করতে পারি এরপরে তুমি চতুর্থ পদ্ধতি লেখো পরীক্ষাগারে ইথাইন প্রস্তুতি ওখানে যেমন ইথিন প্রস্তুত করেছিলাম পরীক্ষাগারে ইথাইন লেখো লেখো পরীক্ষাগারে বালের উপস্থিতিতে বালে মানে সিলিকন ডাইঅক্সাইডের উপস্থিতিতে ক্যালসিয়াম কার্বাইড ও পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বাইড ও পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ইথাইন গ্যাস প্রস্তুত করা হয় ক্যালসিয়াম কার্বাইড ও পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ইথাইন গ্যাস প্রস্তুত করা হয় দেখো তাহলে বিক্রিয়া ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি H2 তারা বিক্রিয়া করে ক্যালসিয়াম উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড C2H2 এই যৌগটিকে বলবো আমরা ইথাইন দেখো ক্যালসিয়াম কার্বাইডকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এটি হলো ক্যালসিয়াম কার্বাইড CaC2 যখনই আমরা সেখানে পানিকে ব্যবহার করব
বাণী মানে এস এবং ওএস, তখন কি হয় দেখো এই অংশটা চলে যাবে কি আকারে বলতো, এভাবে চলে যাবে সি এস কার্বন কার্বন ট্রিপল বন্ড সি এস পিটাইন, আর ক্যালসিয়াম আর ওএস বিক্রিয়াকে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ইথাইন প্রস্তুতির কোন পদ্ধতি বলতো, সবচাইতে সহজ পদ্ধতি, সবচেয়ে কি বলতো সহজ পদ্ধতি। তাহলে তোমাদের আজকে এতটুকু থাকো, আমরা চেয়েছিলাম আর একটু বেশি পড়তে, লিখে রাখো নিচে শুধু অ্যালকাইনের শনাক্তকরণ, অ্যালকাইনের শনাক্তকরণ কিভাবে আমরা অ্যালকাইনকে শনাক্ত করতে পারি, কারণ এখানে আমি একটু ভিন্ন জিনিস পড়াবো অম্লধর্মিতা, তাই আর একটু ভালো করে হেডলাইন দাও অ্যালকাইনের শনাক্তকরণ ও অম্লধর্মিতার পরীক্ষা। অ্যালকাইন সামান্য অম্লধর্ম প্রদর্শন করে সেটা আমরা দেখাবো, অলরেডি তোমাদের দেখিয়ে আসছিলাম আগে ক্লাসে, এখানে আবার একটু দেখিয়ে দেব অ্যালকাইনের শনাক্তকরণ ও অম্লধর্মিতা। আর মূলত এই পরীক্ষার মাধ্যমে আমরা ইথিন এবং ইথাইনকে পার্থক্য করে থাকি, দুটোই অসম্পৃক্ত, কিন্তু ইথিন এই পরীক্ষাগুলো প্রদর্শন করে না, ইথাইন এই পরীক্ষাগুলো প্রদর্শন করে থাকে। ঠিক আছে লিখে ফেলো, দুই মিনিট লাগবে, একটু লিখে ফেলো, যাওয়ার পর লেখো অ্যালকাইনের শনাক্তকরণ, একটু দ্রুত লেখো অ্যালকাইনের শনাক্তকরণ, আগামীকাল অ্যালকাইন হ্যালাইড থেকে অ্যালকোহল শেষ করতে পারবো, চেয়েছিলাম অনেক কিন্তু অতটা যায় না, পড়াতে গেলে তো অনেক পড়াতে ইচ্ছা করে, আরো অনেক কিছু ছিল কিন্তু সময়ের দিকে তাকাতে হয়, তোমাদের ধৈর্য চ্যুতি হয়ে যায়। দেখেছ অ্যালকাইনের শনাক্তকরণ, কার শনাক্তকরণ করব, অ্যালকাইনে অ্যালকাইনে শনাক্তকরণ এক দিয়ে দেখো অ্যালকাইন, বিশেষ করে ইথাইন আমি দেখাচ্ছি সিএস ট্রিপল বন্ড সিএস, সে তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে অ্যামোনিয়াটা লিকুইড হতে হবে, বিক্রিয়া করে উৎপন্ন করে এনএসএ কার্বন কার্বন ট্রিপল বন্ড সিএনএ প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন উৎপন্ন করে, তার মানে ইথাইনের হাইড্রোজেনটা ধাতব সোডিয়াম কর্তৃক প্রতিস্থাপিত হয়েছে। দেখিস এটা তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে ধাতব সোডিয়াম হেডলাইন দিও। নাম্বার টু হলো অ্যামোনিয়াম সিলভানাইটের দ্রবণের সাথে, অ্যামোনিয়াক্যাল কোন দ্রবণ বলো তো, সিলভানাইটের দ্রবণ, অ্যালকাইন সিএস আমরা ইথাইন দিয়ে দেখালাম, তাকে যদি আমরা অ্যামোনিয়াক্যাল সিলভানাইটের মানে ডাইঅ্যামিন সিলভার ওয়ান নাইট্রেট, এটি হলো আমাদের অ্যামোনিয়াক্যাল সিলভানাইটের দ্রবণ, এই সিলভার ইথাইনে হাইড্রোজেনকে অপসারিত করে উৎপন্ন করবে সিলভার অ্যাসিটিলাইডের সাদা অধ্যক্ষে, এইটি আমাদের ধূসর বর্ণের অধ্যক্ষে, এই যে আমাদের উৎপন্ন হয় যৌগটি কিরকম বলত, ধূসর বর্ণের অধ্যক্ষে ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড, আর সিলভার অ্যাসিটিলাইডের বর্ণটা সাদা, এই হাইড্রোজেন আর আছে নাইট্রিক অ্যাসিড, আর অ্যামোনিয়া বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস উৎপন্ন করবে অ্যামোনিয়া এনএস3, তাহলে সাদা বর্ণের অধ্যক্ষে, এটা কিন্তু ইথিন প্রদর্শন করে না। আর অ্যামোনিয়া ক্যালকিউপ্রাস কোনার দ্রবণ, একে বলবো অ্যামোনিয়া ক্যাল কোন দ্রবণ বলতো, কিউপ্রাস কপার ওয়ান ক্লোরাইড, তাকে বলবো কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, ইথাইন যদি তো সিএস কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটি হলো অ্যামোনিয়া ক্যাল কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, বিক্রিয়া যখনই করবে তখনই তারা বিক্রিয়া করে উৎপন্ন করবে কপার অ্যাসিটিলাইনের লালচে বাদামি বর্ণের অধ্যক্ষে, এটা দেখতে কেমন বলতো, লালচে বাদামি, আর ওখানকার হাইড্রোজেন আর ক্লোরিন এইচসিএল, তারা বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন করবে অ্যামোনিয়া, এই যে সিলভার অ্যাসিটিলাইডের ধূসর বর্ণের অধ্যক্ষে, সরি সিলভার সাদা বর্ণের অধ্যক্ষে, ডাইসোডিয়াম অ্যাসিটিলাইডের ধূসর বর্ণের অধ্যক্ষে, আর কপার অ্যাসিটিলাইডের লাল বর্ণের অধ্যক্ষে, এটা অ্যালকাইন ওয়ান, অ্যালকাইন ওয়ান বা ইথাইন প্রদর্শন করে,
কিন্তু ইথিন প্রদর্শন করে না অ্যালকাইন 1 বলতে বুঝিয়েছি প্রান্তে থাকবে কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থান কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থানের সাথে যুক্ত হাইড্রোজেন সেটা অম্লধর্মী হয় আর এই কারণে তারা এই তিনটি পরীক্ষা প্রদর্শন করে অ্যালকাইন 1 বা ইথাইন ইথাইন এবং যত অ্যালকাইন 1 আছে সকলে এই তিনটি পরীক্ষা প্রদর্শন করবে কিন্তু অ্যালকিন করে না উপরন্ত ইথিন এই বিক্রিয়াগুলি প্রদর্শন করে না ইথাইন এই বিক্রিয়াগুলি প্রদর্শন করে এটাই ইথিন এবং ইথাইনের মধ্যে পার্থক্য নির্ধারণকারী পরীক্ষা থ্যাংক ইউ তাহলে আজকের মতো এখানে থাকবে সাবধান থাকবে করোনা থেকে ঘরে বসে থাকতে হবে আরো অনেকদিন হয়তো ক্লাস আমাদের নিয়মিত চলবে আগামীকাল আবার 11:30 তোমরা উপস্থিত থেকো থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ আর শোনো তোমাদের একটু কথা সেটা হলো তোমরা তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে এসেছো সেখানকার শ্রদ্ধেয় বিজ্ঞান শিক্ষককে জানিয়ে দেবে নবম দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমি শুক্রবার সোমবার এবং বুধবার বিকাল 3টা ক্লাস নিচ্ছি অথবা তোমরা তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে আসছো সেই প্রতিষ্ঠানের ছোট ভাইদের জানিয়ে দিও যে আমি নবম দশম এবং যারা এসএসসি পাস করেছে তাদের জন্য ক্লাস নিচ্ছি শুক্রবার সোমবার এবং বুধবার বিকাল 3টা থেকে ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামী দিনে থ্যাংক ইউ